একটা মেশিনে পরিণত হয়েছিল যে এখানে তারা যাকে খুশি নিয়ে আসবেন সেখানে তাকে রাজাকার বানিয়ে একটা মৃত্যুদণ্ড দিয়ে এখান থেকে বের করতেন এই ট্রাইব্যুনালের প্রথম দিকে মাওলানা সাইদির যখন মামলা হচ্ছিল বিচারপতি নিজামুল হক নাসিম তখন এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান আমিও ওনার অনেকগুলো অন্যায় আদেশ সেগুলো দেখেছি আপনি এই ট্রাইব্যুনালে থাকবেন না এইভাবে আঙ্গুল তুলে আমি বলেছিলাম সেই দিন এখানে আরও বিচার হবে ইতিহাসের বিচার কিন্তু অনেক বাকি আছে নিজামুল হক নাসিম সেদিন হেসে বলেছেন হ্যাঁ হতে পারে আপনি তো এই ট্রাইবুনালে অনেক বিচারণ করেছেন এই ট্রাইব্যুনাল যখন সর্বশেষ যে বিচারটি হয়েছিল জামাতের এই ট্রাইব্যুনালের কাজ অলমোস্ট ছিল ট্রাইব্যুনাল ছিল কাছে দায়িত্ব দেওয়ার পরে আপনারা গিয়ে তালা খুলেছেন এটা দেখার জন্য হোয়াট ইজ দ্য কন্ডিশন নাও এই ট্রাইব্যুনাল যখন প্রথম গঠিত হয় দুই সাল থেকে একদম ফ্রম ডে ওয়ান আমরা এখানে ডিফেন্সের পক্ষে আমরা দাঁড়িয়েছি এবং দুই হাজার চোদ্দ সালের শেষ পর্যন্ত আমরা এখানে ছিলাম পরবর্তীতে এইখানে বিচার প্রক্রিয়ার জন্য সাধারণ অসংখ্য মানুষকে ধরে আনা হয়েছে এবং তাদেরকে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে সাজা দেওয়া হয়েছে এবং এখান থেকে খুব কম মানুষকে কিন্তু বের করা সম্ভব হয়েছে কারণ এটা একটা মেশিনে পরিণত হয়েছিল যে এখানে তারা যাকে খুশি নিয়ে আসবেন সেখানে তাকে রাজাকার বানিয়ে একটা মৃত্যুদণ্ড দিয়ে এখান থেকে বের করতেন পরবর্তী সময়ে আওয়ামী লীগ শাসনের একদম শেষ দিকে এসে তাদের মনে হয়েছিল যে এই ট্রাইব্যুনালের আর দরকার নেই এবং তারা এটা বন্ধ করতে চেয়েছেন বারবার আমার জানা মতে শেষ দিকে মাত্র তিনটি মামলা পেন্ডিং ছিল তখন এটা বন্ধ করার আওয়াজ উঠলো তখন আইনমন্ত্রী যতটুকু জানি যে তদানীন্দন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছিলেন যে এটা বন্ধ করে দেওয়া দরকার কিন্তু শেষ মুহূর্তে এই ট্রাইব্যুনালে তারা যারা প্রসিকিউটর ছিল এবং ইনভেস্টিগেটররা তাদের এখানে অনেক লাভ লোকসানের ব্যাপার ছিল এটাকে অনেক বাণিজ্যে পরিণত করেছিলেন তারা তারা হঠাৎ করে তিরিশটা মামলা দায়ের করে নতুন করে ট্রাইব্যুনাল নিয়ে এসে অনেক মামলা আছে এটা বন্ধ করা যাবে না তো এভাবে তারা চালু রাখলেন এবং ইতিহাস থেকে আসলে কেউ শিক্ষা গ্রহণ করে না এবং এই ট্রাইব্যুনাল তারা গঠন করেছিলেন প্রতিপক্ষকে নির্মূল করার জন্য যদিও প্রথমে আইনটা করা হয়েছিল একশো জন পাকিস্তানি আর্মি অফিসারের বিচারের জন্য তো সেটি হয়নি পরবর্তী সময় তারা যেটা পড়লেন যে এই প্রতিপক্ষকে নির্মূলের জন্য ব্যবহার করলেন কিন্তু সেই ট্রাইব্যুনালই তারা বন্ধ করতে গিয়ে বন্ধ করলেন না রেখে দিলেন তাদের কিছু লোকের ডালভাত কর্মসূচির অংশ হিসাবে যে তারা এখানে এই ট্রাইব্যুনালের তদন্ত বিচার প্রক্রিয়াকে ব্যবহার করে নানান ধরনের দুর্নীতি অপকর্ম করতে পারতো সেই রকম একটা পর্যায়ে এসে তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হলো কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশে এই সরকার যাওয়ার আগে বা গত পনেরো ষোলো বছরে যে সমস্ত অপরাধ করেছে যেগুলো বাংলাদেশের প্রচলিত আইনে এই অপরাধগুলোর যথেষ্ট সংজ্ঞায়িত নয় এগুলো আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ। যখন আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ ক্রাইম এগেইনস হিউম্যানিটি আমার পেনাল কোডে এটা নাই তখন স্বাভাবিকভাবেই বিচারের জন্য আমাদের একটাই কোর্ট अवेलेबल সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে এই কোর্টে তাদেরকে আবার বিচারের মুখোমুখি হতে হচ্ছে। সুতরাং ইতিহাসের পুনরাবৃত্তি বলা হয় যে ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা এটা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। এটা আমরা দিস ইজ এই ট্রাইব্যুনালের প্রথম দিকে হচ্ছিল বিচারপতি নিজামুল হক নাসিম তখন এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান আমিও ওনার অনেকগুলো আদেশ সেগুলো দেখেছি প্রতিবাদ করেছি আমি বলেছিলাম যে আপনি এই ট্রাইব্যুনালে থাকবেন না এইভাবে আঙ্গুল তুলে আমি বলেছিলাম যে আপনি এই ট্রাইব্যুনাল একদিন থাকবেন না যারা আছেন তারা সেদিন না সেদিন তারা আমি আমি আজকে হয়তো যাব এবং সেই দিন এখানে আরো বিচার হবে ইতিহাসের বিচার কিন্তু অনেক বাকি আছে হক নাসিম সেদিন হেসে বলেছেন হ্যাঁ হতে পারে আমি জানি না আল্লাহ তালা হয়তো আমার এই আওয়াজটাকে কবুল করেছেন এবং আমার এটা অন্তর উৎসারিত কথা ছিল যে যে অন্যায়টা সেই ট্রাইব্যুনালে সে সময় করা হচ্ছিল সেটার একটা বিচার হওয়া প্রয়োজন আল্লাহ তালা এটা এই জাতির জন্য কবুল করেছেন সেই ট্রাইব্যুনালে আবার এই অন্যায় যারা করেছেন সত্যিকার অর্থের মানবতাবিরোধী অপরাধ যারা করেছেন তাদের বিচার হচ্ছে আগে যাদের বিচার হয়েছে তাদের অধিকাংশই ইনোসেন্ট মানুষ ছিলেন কিন্তু ইতিহাসের বিচারে আবার নতুন করে সত্যিকারের মানবতা বিরোধীদের বিচারের মুখোমুখি তাদেরকে এখানে হতে হচ্ছে এটা ইতিহাসের আমি চোখে দেখা আমার ইতিহাস এটা নতুন করে মনে পড়লো